ক্রিশ্চিয়ানো রোনালদোর সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের এক বড় অধ্যায় জুড়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন ছেড়ে 2003 সালে ওল্ড ট্রাফোর্ডে পা রেখেছিলেন তিনি। এরপর ইউনাইটেডের জার্সিতে বিশ্বসেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন রোনালদো। পরে 2009 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে, সেখান থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। 3 বছর তুরিনে কাটানোর পর ফের পুরনো ঠিকানা ইউনাইটেডে ফিরছেন 5 বারের ব্যালন্ডিয়র জয়ী তারকা, যেখানে তিনি কোচ হিসেবে পাবেন স্যার ফার্গুসনের সাবেক শিষ্য ওলে গানার সুলসারকে। একসময় এই নরওয়েজীয় ফরওয়ার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রেড ডেভিলদের অনেক জয় এনে দিয়েছিলেন রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা, তবে এবার গুরু শিষ্য হিসেবে। গত মাসে রোনালদো জানিয়েছিলেন জুভেন্টাস ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি, কিন্তু দলবদলের মৌসুমের শেষ দিকে নিজের বক্তব্যে আর অটল থাকলেন না পর্তুগিজ এ তারকা। সম্ভাব্য ঠিকানা হিসেবে ছিল ম্যানচেস্টার সিটি। শুক্রবার সকাল পর্যন্ত সিটিজেনদের সঙ্গে চুক্তির ব্যাপারটা ঠিকঠাক ছিল। আগের দিন ইউরোপের অনেক গণমাধ্যম ও বিশ্বাসযোগ্য ক্রীড়া সাংবাদিক দাবি করেছিলেন কোচ পেপ গার্দিওলার শিষ্য হতে যাচ্ছেন রোনালদো, কিন্তু বিকেল গড়াতেই অন্য খবর এলো, সিটিতে নয় ইউনাইটেডে ফিরছেন রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে সাবেক ক্লাবের অনুরোধ ফেরাতে পারলেন না পর্তুগিজ উইঙ্গার। এর আগে রোনালদো জুভেন্টাসে না থাকার বিষয়টি নিশ্চিত করেন তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জনের শুরুটা হয়েছিল সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই। সিটি ছাড়াও তার সম্ভাব্য গন্তব্যের তালিকায় এসেছিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজির নাম, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে পুরনো ঠিকানায় ইউনাইটেডে ফিরলেন রোনালদো। এদিকে বিদায়ের আগে জুভ সমর্থকদের কাছে এক হৃদয়স্পর্শী চিঠিও লিখেছেন রোনালদো। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই বিদায় চিঠিতে রোনালদো শুরুটা করেছেন এভাবে, আজ আমি এক বিস্ময়কর ক্লাব ছাড়ছি, যা ইতালির সবচেয়ে বড় ক্লাব তো বটেই, নিশ্চিতভাবে ইউরোপের সবচেয়ে বড় ক্লাবেরও একটি। এরপর লেখেন, আমি জুভেন্টাসের জন্য আমার হৃদয় ও আত্মা দিয়েছিলাম, তুরিনে নিজের শেষ দিন পর্যন্ত আমি এই শহরটিকে ভালোবাসব। বিয়ানসোনেরই সমর্থকেরা সবসময় আমাকে সম্মান করেছে, প্রতিটি ম্যাচে, প্রতিটি মৌসুমে, প্রতিটি প্রতিযোগিতায় লড়াই করে আমিও তাদের সেই সম্মান দেখাতে চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগের সফলতম দল ইউনাইটেডের হয়ে প্রথম অধ্যায়ে 292 ম্যাচে 118 গোল করেন রোনালদো, আর জুভেন্টাসের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে 134 ম্যাচ খেলে 101 গোল করেছেন তিনি। তুরিনের বুড়িদের হয়ে জিতেছেন 2টি সিরিয়া, 2টি ইতালিয়ান সুপার কাপ ও 1টি ইতালিয়ান কাপ। 2019 সালে সিরিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পর্তুগিজ এ অধিনায়ক।